নতুন কাম দেবে ফেরা ননিন দেবে বাউ তারা দেবে মো বাবা আউ নতুন কাম দেবে মস মুখ্যমন্ত্রীঙ্কু কুনিছর আকুল নিবেদন মো বাবাঙ্কু হলো মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মো বাপাকু ভাল করে দিও মো বাপা ভাল হয়ে গলে মো পাই চুইঙ্গ মানিবে পাউডার দেবে সজ ডালা দেবে ফেয়ার এন্ড লভলি দেবে কুনি কুনি পাটিরে এভাবে কথা কই নিজ বাপাঙ্ক গড় ভাল করিবা পাই নিবেদন করিছি অড়েই বর্ষর ঝিও দেবাংশী দাস সর্বপ্রথমে অড়েই বর্ষর কুনি ঝর কথাকু ধ্যানর সহ শুনন্তু এমিতি ঝিওটি নিজ বাপাঙ্ক দুঃখ সহি নপারি রাজ্য এবং দেশর মুখ্যমানকু নিবেদন করুছি সূচনা অনুযায়ী জগৎসিংহপুর জেলা খুজঙ্গ ব্লক অন্তর্গত পঙ্কপাল গ্রামর দুষ্মন্ত দাস 2000 মসিহা মার্চ মাস 22 তারিখে পঙ্কপালঠারে এক সড়ক দুর্ঘটনায় বাম গোড়ে তাঙ্কর গভীর ক্ষত হয়েছিল চিকিৎসা পাই কটক বড় মেডিকাল যাইতিলে মধ্য সেটি 23 মার্চ 2020 প্রথম এবং 19 জুনরে অপারেশন করি 15 জুলাইরে ঘরকু পঠাই দেই কইতিলে যে করোনা সময় চালিছি পরে আসিব পর মুহূর্তরে ঘরে দেহ অধিক পরিমাণরে খারাপ হেবারু জেলা প্রশাসন 24/11 এসসিবি রে আডমিশন করাই তা কার্য সারিলা অপারেশন পরে মধ্য কোন পাই গোড় ভাল হেলানি পচারিবারু অর্থোপেডিক ডাক্তার নিজর ডিপার্টমেন্টর ভুল অপারেশন পাই এমনি হয়েছি বলে মানিবা সহ এসসিবি রে গোড় ভাল হওয়া সম্ভব নুহে তুমি সরকারকে জনাও বলে কইতিলে তবে তাঙ্ক সমস্যা বিষয়ে এসসিবি র সুপারিনটেন্ডেন্ট কু লিখিত অভিযোগ করিতিলে মধ্য সে অভিযোগ কু গ্রহণ ন করি চিকিৎসা করুথিবা ডাক্তার কু কহিবারু দস্তখত ন দেই লুচিতিলে তবে সেঠু নিরাশ হেবা পরে সরকারক বিজু কৃষি স্বাস্থ্য বীমা জরিয়ারে প্রাইভেট ডাক্তারখানারে চিকিৎসা পাই যাইতিলে কিন্তু সেঠু নিরাশ হই ফেরিলে শেষে স্থানীয় বিধায়ক সাংসদকু কহিবা সহ নবীন নিবাস আগরে ধারণা দেইতিলে মধ্যে কিছু সুফল মিলি নথিবা কথা প্রকাশ করিছন্তি তবে এনেই দুষ্মন্ত দাস তাঙ্কর প্রতিক্রিয়া রখিছন্তি দুষ্মন্ত দাস মোর দীর্ঘ 1.5 বর্ষ পূর্বে মোর এক দুর্ঘটনা ঘটিতিলা যাহাকি মো বামগড়ে গভীর ক্ষত হয়েছিল কিন্তু কটক এসসিবিকে যাইছিলি চিকিৎসা হওয়াপাই কিন্তু মোর যেতিকি ক্ষতি হয়েছিল কটক বড় মেডিকাল তা 4 গুণ ক্ষতি করে দিয়েছি সম্পূর্ণ ভাবে ত্রুটিপূর্ণ অস্ত্রোপচার এবং অবহেলা যোগ মোর গোটে বামগড় সম্পূর্ণ ভাবে অচল হয়ে যাই যার যাহাপাই মু আজ পঙ্গু জীবন বিতাউছি এবং তহসিলদার বিডিও অধিকারী মধ্যে আসিলে সরকারি স্তরের সম্পূর্ণ চিকিৎসা যোগাই দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে গলে কিন্তু নভেম্বর 2020 মসিহার 24 তারিখ দিন মতো জেলাপাল তরফর নির্দেশ আসিলা যে কি গোড় সম্পূর্ণ ভালো করাই প্রতিশ্রুতি দেলে এবং মতো কটক এসসিবি কু নেই পঠাইলে কিন্তু কটক এসসিবি মনা কলে যে কি এটি আর ট্রিটমেন্ট তোমার সম্ভব নুহে সরকার চাইলে তুম গোড় ভালো হয়ে পার অন্যত্র তুমি রেফর করা হব সরকারের কোণী অধিকারী আসিলে আমি তাকে স্থানান্তরিত করবু কিন্তু সরকারের কোণী অধিকারী আসিলে না কিংবা মতো আগে কোণী জায়গা স্থানান্তরিত করলে না সেতবে শ্রীযুক্ত সরোজ কুমার মিশ্র কলেক্টর লে কিন্তু পরবর্তী সময় সে বদলি হয়ে গেলে যেহেতু সে আসে আকশন নেলে না এবং যে সময় অবহেলিত হয়ে রহিগলি এবং সেই অভিযোগ করলি স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য বিভাগ জনাইলা পরে স্বাস্থ্য বিভাগ কে বিজু কৃষক কার্ডের 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেসে আপনার ট্রিটমেন্ট হয়ে পারবে যে কোনো প্রাইভেট হসপিটাল এবং এসসিবি মতো নিয়ে প্রাইভেট হসপিটাল আডমিশন করাইলে সেঠারে প্রাইভেট হসপিটাল কহিলে যে কি তোমার এই বিজু কৃষক কার্ডের সরকার 5 লক্ষ টাকা দেবে না আপনার এক লিখিত আকারে আনিকি আসন্তু স্বাস্থ্য বিভাগ পাখর স্বাস্থ্য বিভাগ লিখিত নদেবার সে মতো ঘরক পঠাই দেলে এবং এই যে বিজু কৃষক কার্ড কেবল লোক দেখাণিয়া কিন্তু কোণী গরিবর কামে আসু না সেঠারু মতো পঠাই দেওয়ার এমপি এমএলএ মানক পাখ গলি এবং গুহারি হলি সেমানে মধ্যে মো কথা কিছু শুনলে না কোণী আশ্বাসনা দেলে না মতো চিকিৎসা পাই বাধ্য হয়ে পুনে নবীন নিবাস গলি নবীন নিবাস গলা পরে সেঠার মতো বুঝাই সুঝাই পঠাইলে এসসিবি কু কলে সবু কিছু এসসিবি রে হয়ে ট্রিটমেন্ট এসসিবি গলা পরে এসসিবি ডাক্তার পুনে মতো মনা কলে যে হয়ে পার না পুনে এসসিবি রু গলি নবীন নিবাস রু পুনে সেমানে মতো পঠাইলে এসসিবি কু এসসিবি কহিলা তুমি লেটর
ଡାକ୍ତର ନ ଆସିକରି ଆସୁଛ କୌଣସି ପ୍ରମାଣ ନେଇକି ଆସୁନ ଯାହାକି ଚିକିତ୍ସା ଏଠି ସମ୍ଭବ ନୁହେଁ ତେଣୁ ବାଧ୍ୟ ହୋଇ ମୋତେ ସେମାନେ ଘରକୁ ପଠାଇଦେଲେ ମୁଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଅବହେଳିତ ହୋଇକି ବର୍ତ୍ତମାନ ଘରେ ପଡ଼ି ରହିଛି ମୋ ଘରେ ଖାଇବା ପାଇଁ ମଧ୍ୟ କିଛି ନାହିଁ ମୁଁ ବହୁତ ଅଭାବ ଅସୁବିଧାରେ ଅଛି ମୋ ବୃଦ୍ଧ ବାପା ବୃଦ୍ଧ ବୋଉ ଏବଂ କୁନି ଝିଅକୁ ନେଇ ମୁଁ ବହୁତ ହଇରାଣରେ ରହୁଛି ସରକାର ତରଫରୁ କୌଣସି ସହାୟତା ମୋତେ କଲେ ନାହିଁ କିମ୍ବା MP MLକୁ ଅଭିଯୋଗ କଲାପରେ ମଧ୍ୟ ସେମାନେ ଆସିକରି କୌଣସି ଆଶ୍ୱସ୍ତି ଦେଇକରି ଗଲେ ନାହିଁ ତେବେ ଦୁଷ୍ମନ୍ତଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟା ଶୁଣିବା ପରେ ଏଠି ପ୍ରଶ୍ନ ଉଠୁଛି କି ଡାକ୍ତରଙ୍କ ଭୁଲ ପାଇଁ ଗୋଟେ ସାଧାରଣ ଲୋକଙ୍କ ଜୀବନ କାହିଁକି ଅନ୍ଧାରକୁ ଠେଲି ଦିଆଗଲା ବିଜୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବୀମା ଯୋଜନା କଣ ଲୋକ ଦେଖାଣିଆ କି ନେତାଙ୍କ ଆଗରେ ସାଧାରଣ ଲୋକଙ୍କ ଜୀବନର କିଛି ମୂଲ୍ୟ ନାହିଁ ଅରୁଣ କୁମାର ପାଣି ସମାଜସେବୀ ଦେଖନ୍ତୁ ଦୁଷ୍ମନ୍ତ ଦାସ ଘର ହେଉଛି ତାଙ୍କର ପମ୍ପାଳ ମନ୍ତ୍ରୀ ପଡ଼ାରେ ତାଙ୍କ ଘର ସେ ଗତ 2020 ମାର୍ଚ୍ଚ 22 ଏକ ଅଜଣା ଗାଡ଼ି ଧକ୍କାରେ ତା ଗୋଡ଼ରେ ଗଭୀର ଆଘାତ ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା ଯାହାକୁ ସେ ସମୟରେ ସେ କଟକ SCBରେ ଚିକିତ୍ସିତ ପାଇଁ ଯାଇଥିଲା କିନ୍ତୁ SCBର ତ୍ରୁଟିପୂର୍ଣ୍ଣ ଅସ୍ତ୍ରୋପଚାର ଯୋଗେ ସେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସୁସ୍ଥ ହୋଇପାରିନଥିଲା ଯାହାଫଳରେ କି ଦୁଷ୍ମନ୍ତ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଭାଗକୁ ଟ୍ୱିଟ୍ ମାଧ୍ୟମରେ ଅନୁରୋଧ କରିଥିଲା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଭାଗ ତରଫରୁ ମଧ୍ୟ ରିପ୍ଲାଏ ଆସିଥିଲା 2-2 ଘରୋଇ ହସ୍ପିଟାଲ ଭୁବନେଶ୍ୱର 2-2 ଘରୋଇ ହସ୍ପିଟାଲକୁ ଯେ ଦୁଷ୍ମନ୍ତକୁ ଉପଯୁକ୍ତ ସେବା ଯୋଗାଇ ଦେବା ପାଇଁ କିନ୍ତୁ କାଳେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟରୁ ଠିକ୍ସେ ବିଲ୍ ମିଳିପାରିବ କି ନ ମିଳିପାରିବ ସେହି ଆଶଙ୍କା ରଖି ମେଡ଼ିକାଲ 2 ଦୁଷ୍ମନ୍ତକୁ ସୁବିଧା ଯୋଗାଇ ନଥିଲେ ଯାହାଫଳରେ କି ଦୁଷ୍ମନ୍ତଙ୍କ ପରିବାର ନିରାଶ ହୋଇ ଫେରିଥିଲେ ଆଜିକୁ 1.5 ବର୍ଷ ହେଲା ଦୁଷ୍ମନ୍ତ ଘରେ ପୁରା ଶଯ୍ୟାଶୟୀ ଅବସ୍ଥାରେ ଅଛି ଘରର ଏକମାତ୍ର ରୋଜଗାରିଆ ପୁଅ ସେ ହୋଇଥିବାରୁ ତାଙ୍କ ଘର ଚଳିବା ଅସମ୍ଭବ ହୋଇ ପଡ଼ିଛି ଛୋଟ ଝିଅଟି ଆପଣମାନେ ଦେଖୁଥିବେ ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ ତାର ଗୋଟେ ଭିଡ଼ିଓ ଭାଇରାଲ ହେଉଛି ତା ଝିଅର ଯେ ତା ଝିଅ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ନିବେଦନ କରୁଛି ଯେ ମୋ ବାପାର ଗୋଡ଼ ଭଲ କରିଦିଅ ଯେ ତା ଗୋଡ଼ ଭଲ ହୋଇଗଲେ ମୋ ବାପା ମୋତେ ଚୁଇଁକମ୍ ଦେବ ମୋ ପାଇଁ ସଜ ଡାଲା ଆଣିକି ଦେବ ଏଇ ଯେଉଁ ଭିଡ଼ିଓଟା ଦେଖିଲେ ଯେ କେତେ କଷ୍ଟ ଲାଗୁଛି ଆଜିକାଲି ସମୟରେ ଯେତେବେଳେ କେନ୍ଦ୍ର ସରକାର ଆଉ ରାଜ୍ୟ ସରକାର ଉଭୟ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବାକୁ ନେଇ ଡିଣ୍ଡିମ ପିଟୁଛନ୍ତି ଆୟୁଷ୍ମାନ ଯୋଜନା ଠାରୁ ଆରମ୍ଭ କରି ବିଜୁ କୃଷକ କଲ୍ୟାଣ ଯୋଜନା 2-2 ଯୋଜନାକୁ ନେଇ ପ୍ରତିଯୋଗିତା ଚାଲିଛି ସେତେବେଳେ ଗରିବ ପରିବାର ପାଇଁ ଏ ମାନେ ଯୋଜନା କ'ଣ କେବଳ ପ୍ରହସନ କେବଳ ଉପହାସ ଏ ମାନେ ଛୋଟ ଝିଅଟିର ଏଇ ନିବେଦନକୁ ଦେଖିଲେ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ଏପରି ଯୋଜନା ପ୍ରତି ମାନେ ଆଶା ତୁଟି ଯାଉଛି ଗରିବମାନଙ୍କର ମୁଁ ନିବେଦନ କରିବି ସ୍ଥାନୀୟ ପ୍ରଶାସନକୁ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଆମର ଜଗତସିଂହପୁର ଜିଲ୍ଲାପାଳ ମାନନୀୟ ସଂଗ୍ରାମ କେଶରୀ ମହାପାତ୍ର ମହୋଦୟଙ୍କୁ ଯେ ଦୁଷ୍ମନ୍ତକୁ ତାର ଉପଯୁକ୍ତ ସେବା ବ୍ୟବସ୍ଥା ଯୋଗାଇ ଦେବା ପାଇଁ ସରକାରଙ୍କ ତରଫରୁ ଯାହା ବି ସୁବିଧା ସୁଯୋଗ ଅଛି ତାକୁ ଯୋଗାଇ ଦିଆଯାଉ ଯାହାଫଳରେ କି ଗୋଟେ ଗରିବ ପରିବାରରେ ହସ ଖେଳି ଉଠିବ ତା କୁନି ଝିଅର ଭବିଷ୍ୟତ ଗଠନ ହୋଇପାରିବ ଏଭଳି ମାନେ ପଦକ୍ଷେପ ନେବା ପାଇଁ ମୁଁ ସ୍ଥାନୀୟ ପ୍ରଶାସନକୁ ଅନୁରୋଧ ପ୍ରମୋଦ ମଲ୍ଲିକ ରିପୋର୍ଟ ସମାଚାର।